নমস্কার, যন্তর মন্তর ইউটিউব চ্যানেল থেকে আমি তাপস ঘোষ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগের পর্বে আমি ঘুরে বেরিয়েছিলাম, লোলেগাঁও থেকে বেরিয়ে ডেলো গিয়েছিলাম। যদি কেউ আগের পর্বটি দেখতে চান, নিচে লিঙ্কটি দেওয়া রইল। ডেলো থেকে যাত্রা শুরু করেছিলাম, যাচ্ছি কালিম্পং শহরের ওপর দিয়ে, যাব লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখতে, তিস্তা ও রঙ্গিতের মিলনস্থল। সময়টা ছিল দেওয়ালির ঠিক আগের দিন। কালিম্পং শহরবাসী দেওয়ালি উৎসবের জন্য কেনাকাটাতে ব্যস্ত। পশ্চিমবঙ্গের পাহাড়ি শহরগুলোর মধ্যে কালিম্পং আমার খুব পছন্দের পাহাড়ি শহর। আমি বহুবার এসেছি এই শহরে লেপচা সম্প্রদায়ের ওপর তথ্যচিত্র করার জন্য। কালিম্পংয়ের সবথেকে পুরনো ও বড় বড় দোকান, রেস্টুরেন্ট, কফি শপ, হোটেল রয়েছে এই রাস্তার দুধারে। এইখানকার বাড়িগুলো দেখলেই বোঝা যাবে কত পুরনো কালিম্পং শহর। কালিম্পং শহর ছেড়ে নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ লাভার্স মিট ভিউ পয়েন্ট অনেক নিচে অবস্থিত। কালিম্পং শহর ছাড়লেই সবুজের মধ্য দিয়ে চলেছে একে বেঁকে এক জনপদ, ভারী সুন্দর পরিবেশ। তিস্তা নদীর ওপর দিয়ে ব্রিজ বেশ অনেকটা লম্বা। খরস্রোতা তিস্তা নদী আজ শান্ত জলবিদ্যুৎ প্রকল্পের জন্য। একসময় এই তিস্তা নদীর শব্দ বহু দূর থেকে শোনা যেত। তিস্তা নদীর পাড়ে সাজিয়ে বসেছে এই পাহাড়ি চাষ করা সবজির দোকান। একটু এগোলেই পড়বে তিস্তা বাজার। এই হচ্ছে তিস্তা বাজার। তিস্তা বাজার ছেড়ে আবার ওপরে ওঠা। রাস্তাটি ভারী সুন্দর, শালসেগুন গাছের মধ্য দিয়ে। লাভার্স মিট ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি। গাড়ি থেকে নেমে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। ভিউ পয়েন্টকে কেন্দ্র করে নানান ধরনের খাবারের দোকান বসেছে। ভিউ পয়েন্টের প্রবেশদ্বার। তিস্তা ও রঙ্গিতের মিলনের যে সৌন্দর্য রূপ, এই ভিউ পয়েন্ট থেকে না দেখলে বোঝাই যাবে না এত সুন্দর মিলনের দৃশ্য। খুব কাছ থেকে তোলা তিস্তার দৃশ্য। ভিউ পয়েন্টের চত্বরের দৃশ্য। উত্তরবঙ্গে আনারস খুব ভালো চাষ হয়, তাই এখানকার স্থানীয় ফল হিসেবে খেয়ে দেখবেন, খুবই ভালো এবং সুস্বাদু। ইনি আমাদের আনারস পরিবেশন করছে। কাঁচা ছোলা মাখা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, নুন, লেবুর রস দিয়ে। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। মোমো আছে এতে? হ্যাঁ মোমো দেখি তো ভাই, বেশ মোমো। এইরকম পরিবেশে বসে মোমো খাওয়ার মজাই আলাদা। এই অঞ্চলে ঘুরতে এলে চারিপাশে মোমোর দোকান চোখে পড়বে। আমরা ভেজ মোমো খাচ্ছি। এখানে ভেজ মোমোই পাওয়া যাচ্ছে। চিকেন মোমো হয়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। মোমো হচ্ছে একটি স্বাস্থ্যকর খাবার। আমরা এখান থেকে যাব দার্জিলিং। পথে পড়বে সুন্দর সুন্দর চা বাগান। যদি এই পর্বটি দেখে ভালো লাগে, তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।